बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अष्टम श्रेणी शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई भलो आसो। आज के तुम्हारे अनुशीलन 2.2 9 नम्बर प्रश्न समाधान कर बुझे दीछे। प्रश्नटी हे एक हार मुनाफा को मूलधन एक बसरान्ते चक्रवृद्धिर मूलधन 6500 टाका ও দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন 6760 টাকা হলে মূলধন কত? তাহলে এখানে আমাদেরকে মূলধনের পরিমাণটা বের করতে বলছে এবং এখানে এক বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, অর্থাৎ 6500 টাকার ভিতরে আসলও আছে চক্রবৃদ্ধির মুনাফাও আছে। একইভাবে এই 6760 টাকার মধ্যে আসল টাকাও আছে এবং চক্রবৃদ্ধির মুনাফাও আছে। দুইটা টাকা মিলে হচ্ছে 6760 টাকা। তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি আসল টাকাকে আমরা পি দিয়ে প্রকাশ করব, আসল বা মূলধন এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। মুনাফার হার এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব এবং সময়কে এম দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা জানি সূত্র দিয়ে আমরা লিখব চক্রবৃদ্ধির মুনাফার সূত্র। এই সূত্রটি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল, তাহলে চক্রবৃদ্ধির মূলধন সি ইজ ইকুয়াল টু বি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এখন আমরা লিখব এক বছর অন্তে, এবার আমরা লিখতেছি এক বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন, এক বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইজ ইকুয়াল টু তাহলে বি ইন্টু ওয়ান প্লাস আর, এই এন এর জায়গায় এই সি ইজ ইকুয়াল টু বি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটি হচ্ছে এন বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন। তো এন বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধির মূলধন সূত্র যদি এটি হয় তাহলে এন এর জায়গায় এবার আমরা লিখব এক বছর অন্তে, তাহলে এইখানে এন এর জায়গায় সূত্রের মধ্যে এখানে পাওয়ার এন এর জায়গায় হবে এক, এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। একইভাবে এবার আমরা বের করব দুই বছর অন্তে, তাহলে দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইজ ইকুয়াল টু বি ইন্টু ওয়ান প্লাস আর ফোর টু দি পাওয়ার এ টু, অর্থাৎ এটা এন এর জায়গায় এখন হবে টু, কারণ এটি হচ্ছে দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন। এবার আমরা প্রথম শর্ত মতে লিখি বা প্রশ্ন মতে, প্রথম শর্ত মতে পি ইন্টু ওয়ান প্লাস আর ফোর টু দি পাওয়ার ওয়ান, এটি হচ্ছে এক বছর অন্তে চক্রবৃদ্ধির মূল হচ্ছে এটি। আবার উদ্দীপকটা তোমরা লক্ষ্য করো, প্রশ্নে এই এক বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন দেওয়া আছে 6500 টাকা, তাহলে এটি হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ। এবার আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে, তাহলে দ্বিতীয় শর্ত মতে দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে, এই দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে বি ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার। আবার উদ্দীপকে উল্লেখ করা আছে, লক্ষ্য করো দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে 6760 টাকা, এটি হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। তাহলে আমরা এই দুইটা সমীকরণকে এবার সমাধান করে এখান থেকে আমরা পির মান বের করব। তাহলে আমরা লিখব দুই নং সমীকরণকে, সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে আমরা ভাগ করব, এই দুই নম্বর সমীকরণকে আমরা
एक नंबर समीकरण दिए भाग कर दो। पहले तुम्हारा लक्ष्य करो, हमें बाकी देखा दीची। पहले दो नंबर समीकरण एर बाम पक्षटा ऊपरे बसबे, जेहेतु आमरा दो नंबर के भाग करब और एक नम्बर समीकरण दिए भाग करब, एइजन्य एक नम्बर समीकरण एर बाम पक्षटा होबे नीचे। एकई भावे दो नम्बर के भाग करब, दो नम्बर डान पक्षेर संख्याटा ऊपर होबे, एक नम्बर समीकरण दिए भाग करब, एइजन्य एक नम्बर समीकरण एर डान दिकेर संख्याटा नीचे होबे। आमरा एखाने पक्षेर संख्याटा बसाइलाम। एबार आमरा এদিকে করতেছে লক্ষ্য করো তোমরা, এখানে এবার আমরা এখানে ভাগের কাজ করব। তাহলে উপর আছে b ইনটু 1 প্লাস r, এখানে 1 প্লাস r আছে হোল স্কয়ার, হোল স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস r দুইটি, এজন্য এই হোল স্কয়ার এটাকে আমরা ভেঙে দুইটা করে লিখলাম 1 প্লাস r হোল স্কয়ার। অর্থাৎ 1 প্লাস r দুইটি নিচে p ইনটু 1 প্লাস r একটি, এখানে পাওয়ার এক আছে, 1 প্লাস r এর উপর পাওয়ার এক আছে, এখানে মনে মনে এক আছে, একটা দেওয়া দরকার নাই। এবার আমরা ডান দিকের যে সংখ্যাটা আছে সেটা বসাচ্ছি, 6760 নিচে হচ্ছে 6500। এবার আমরা ভাগের কাজ করব, তোমরা লক্ষ্য করো এই উপরে এখানে p আছে, p এর সাথে নিচে p ভাগ চলে যায়, 1 প্লাস r এর সাথে 1 প্লাস r ভাগ চলে যায়, আর এদিকে এই শূন্যের সাথে এই শূন্য ভাগ চলে যায়, শূন্য শূন্য ভাগ করলাম, বাম দিকে থাকে 1 প্লাস r, আর ডান দিকে এখানে আমরা ভাগ করব। আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে নিচ্ছি, এখানে আছে 676, এই 676 সংখ্যাটিকে আমরা 26 দিয়ে ভাগ করি, ভাগ করলে হবে 26, এটা হবে ভাগ করলে হবে 26। একইভাবে এই 650 কে 26 দিয়ে ভাগ করলে হবে 25, তাহলে এখানে ভাগফল হলো 25 ভাগে এর 26। আমরা এই দুইটা সংখ্যাকে ভাগ করি, এই সংখ্যাটি পেলাম। এবার এখানে আমরা এই 1 প্লাস r এর যে মানটি পেলাম, এই মানটি এখন আমরা এই এক নম্বর সমীকরণে স্থাপন করব। তাহলে আমরা লিখব 1 প্লাস r এর মান এক নং সমীকরণে বসিয়ে, তোমরা খেয়াল করো আমি এক নম্বর সমীকরণের মধ্যে মানটা বসাচ্ছি, তাহলে 1 প্লাস এটি হচ্ছে এক নম্বর সমীকরণ, এখানে 1 প্লাস r এর উপর পাওয়ার এক আছে, একটা দেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে 1 প্লাস r একটাই আছে। এবার আমরা এখানে p ইনটু এই 1 প্লাস r এর মান এখান থেকে আমরা বসাই নিচ্ছি, তোমরা খেয়াল করো এই 1 প্লাস r এর মান হচ্ছে 25 ভাগের 26, 1 প্লাস r এর মানটা বসাই নিলাম, 25 ভাগের 26 6500। এবার p এর মান বের করব আমরা সমাধান অঙ্কে মতয়, x এর মান আমরা সাধারণত যেভাবে বের করি, তাহলে p এর মান বের করলে এই 25 ভাগের 26 সংখ্যাটা নিচে চলে আসবে আর উপরে থাকবে 6500, অর্থাৎ আমরা p এর মান যখন বের করব তখন 6500 কে এই 25 ভাগের 26 দিয়ে ভাগ করব। এবার আমরা ভাগ করতেছি, লক্ষ্য করো প্রথমে উপরের সংখ্যা লিখব 6500, এবার এটাকে ভাগের যখন ভগ্নাংশের ভাগের যখন গুণ করে দেয় তখন ভগ্নাংশটা উল্টে যাবে, 26টা নিচে আসবে, 25 সংখ্যাটা উপরে যাবে। এবার এই 6500 কে আমরা নিচের সংখ্যা দিয়ে অর্থাৎ 26 দিয়ে ভাগ করলে হবে 250, এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে 250, 250 দিয়ে এবার আমরা 25 কে গুণ করব, তাহলে 250 গুণ 25 হবে 6250 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এই যে পি, পি আমরা এখানে প্রথমে লিখছি মনে করি আসল বা মন্দন পি, তাহলে এখানে পির মান বের হয়ে গেল, সুতরাং আসল বা মন্দন 6250 টাকা।
এটি হচ্ছে আমাদের এই 2 নম্বর প্রশ্নটির উত্তর প্রশ্ন আমাদের বলছে মূলধন কত তাহলে আমাদের এই মূলধন 6250 টাকা আশা করি তোমরা এই 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমি তোমাদের অনুশীলনী 2.2 এর 10 নম্বর প্রশ্নটির সমাধান বুঝিয়ে দিচ্ছি 10 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধির মুনাফা 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির মূল ও চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো তাহলে তোমরা এখানে লক্ষ্য করো আমাদের এখানে শতকরা মুনাফার হার দেওয়া আছে এখানে 8.5 টাকা অর্থাৎ 8.50 টাকা আর এখানে চক্রবৃদ্ধির মুনাফা 10,000 টাকা এই আসল টাকা হচ্ছে 10,000 এই 10,000 টাকার উপর আমরা চক্রবৃদ্ধির মুনাফা বের করব 2 বছরের জন্য এখন প্রশ্ন আমাদেরকে বলছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে এখানে সবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধির সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধির মুনাফা আমাদেরকে এখানে দুইটা মান বের করতে বলছে সবৃদ্ধির মূল বলতে চক্রবৃদ্ধির মূলধনকে বোঝানো হয়েছে আর চক্রবৃদ্ধির মুনাফা আমাদেরকে নির্ণয় করতে বলছে তো এক্ষেত্রে আমরা দুইটা মান বের করব তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপক থেকে মানগুলো লিখব দেওয়া আছে এখানে মুনাফার হার দেওয়া আছে 8.5 টাকা আমরা লিখব মুনাফার হার আর ইজ ইকুয়াল টু আর দিয়ে প্রকাশ করব 8.57 যেহেতু বলছে এই জন্য পার্সেন্ট দিলাম এখানে আর এই পার্সেন্ট মানে শতকরা এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব 8.50 ভাগ করলে হবে 0.085 এবার আমরা লিখব আসল টাকা আসল বা মূলধনের টাকাটা তাহলে আসল এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব 10,000 টাকা আসল টাকা হচ্ছে 10,000 এবং সময় সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব সময় এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বছর এবার আমরা এই সবৃদ্ধি মূল বের করব সবৃদ্ধি মূল বলতে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা লিখব আমরা জানি এই সূত্রটি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ করা আছে আমরা জানি সবৃদ্ধি সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধির মূলধন একই কথা তাহলে চক্রবৃদ্ধি মূলধন এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় সি ইজ ইকুয়াল টু বি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র এবারে এই ক্ষেত্রে আমরা এখানে মানগুলো বসাবো পির মান হচ্ছে তোমরা উপর থেকে লক্ষ্য করো এই পির মান হচ্ছে 10,000 টাকা পির মানটি বসে নিলাম 1 প্লাস আর এই আর এর মান হচ্ছে 0.085 উপরে পাওয়ার এন এন এর মান হচ্ছে এখানে 2 এবার আমরা এখানে প্রথমে পাওয়ার ভেঙে নেব তাহলে 10,000 ইন্টু এখানে আগে ব্র্যাকেটের ভিতরে যোগের কাজ করব তাহলে একের সাথে 0.08 যোগ করলে 1.085 উপরে আছে হোল স্কয়ার এবার আমরা হোল স্কয়ারের পাওয়ারটি ভাঙি নিই আগে এখানে মান হচ্ছে 1.0 ক্যালকুলেটরের সাহায্যে আমরা মানটা বের করে নিচ্ছি 1.085 হোল স্কয়ার এই মান হচ্ছে লিখে নিচ্ছি আমরা 10,000 গুণ এটাকে পাওয়ার বানলে হবে 1.177225 এবার এখানে আমরা এই সংখ্যাকে এবার 10,000 দিয়ে গুণ করে নিচ্ছি গুণ করলে হবে 11,772.25 টাকা তাহলে এটি হচ্ছে সি এর মান আমরা সি এর মানটা পেয়ে গেলাম সি এর মান হচ্ছে 11,772.25 তাহলে প্রশ্নে আমাদেরকে বলছে এই সবৃদ্ধি মূলধন এটি হচ্ছে আমাদের সবৃদ্ধি মূলধন তাহলে আমরা এবার লিখব সুতরাং সবৃদ্ধি মূল
সবৃদ্ধি মূল বলতে সবৃদ্ধি মূলধনকে বোঝানো হয়েছে। তাহলে সবৃদ্ধি মূল 11,772 টাকা 25 পয়সা। এবার প্রশ্ন আমাদেরকে বলছে ও সবৃদ্ধির মুনাফা বের করো। এবার আমি এদিকে সবৃদ্ধির মুনাফা বের করতেছি, লক্ষ্য করো। এবার এখানে লিখবো আবার সবৃদ্ধির মুনাফা, এই সবৃদ্ধির মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইজ ইকুয়াল টু সি মাইনাস পি। তোমরা খেয়াল করো, এখন আমরা এখানে সি মানটি বসাবো। সি মান হচ্ছে আমাদের যে মানটা আমরা এখানে বের করছি 11,772.25 মাইনাস পির মান হচ্ছে 10,000। পির মান 10,000, বসে আমরা 11,772.25 টাকা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে হবে 1,772.25 টাকা। তাহলে এটা হচ্ছে সবৃদ্ধির মুনাফা অর্থাৎ আই এর মান। তাহলে আমরা এবার লিখব, সুতরাং সবৃদ্ধি মুনাফা, সবৃদ্ধি মুনাফা 1,772.25 টাকা। তাহলে এই 10 নম্বর প্রশ্ন আমাকে দুইটা মান নির্ণয় করতে বলছে, সবৃদ্ধির মূল বা সবৃদ্ধির মূল, আর একটা হচ্ছে সবৃদ্ধির মুনাফা। এবার আমরা উত্তর লেখার সময় দুইটাই লিখব, উত্তর সবৃদ্ধি মূল হচ্ছে আমাদের 11,772.25 টাকা। ও এরপরে লিখব সবৃদ্ধির মুনাফা, সবৃদ্ধির মুনাফা হচ্ছে আমাদের 1,772.25 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের এই 10 নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে এই 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন দুটির সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো সমাধান করে বোঝাবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।